বাবা জাহাঙ্গীর বলেছেন প্রতিটি জিনিসের আমার দয়াল মুর্শিদকে ব্লক বলেছেন প্রতিটি জিনিসের দুইটি দিক থাকে একটি হাকিকি দিক একটি মেজাজি দিক একটি রূপক একটি আসল মূল একটি জাহের একটি বাতেন তা আমরা শুধু জাহেরটা জানি রূপকটা জানি এবং আনুষ্ঠানিক দিকটা জানি মূল দিকটা আমরা জানি না বাতিনি দিকটা আমরা জানতেও চাই না হাকিকি দিকটা আমরা বুঝতে চাই না এখন হস দুই প্রকার একটা হচ্ছে মেজাজি হস আনুষ্ঠানিক হস রূপক হস আরেকটা হচ্ছে আসল হস হাকিকি হস মূল হস এখন প্রশ্ন আসতে পারে হস কাকে বলে হস শব্দের অর্থ কী হজ দুই প্রকার একটি মেজাজি হস একটি হাকিকি হস এই হস মেজাজি হজ সম্পর্কে সবাই জানেন মেজাজি হজ করতে গেলে কি করতে হয় মেজাজি হজ করতে গেলে আমাদের দেশের সরকার এবং সৌদি আরবের সরকারের বিভিন্ন নীতিমালা মেনে চলতে হয় তারপরে ওইখানে যাওয়ার পরে বিভিন্ন আনুষ্ঠানিকতা আছে আপনি একটু খেয়াল করেন যে আসলে হজটা কি হজ অর্থ কি আজ পর্যন্ত কোনো মৌলবি সাপ বলিয়া দিতে পারছে সদুত্তর আসেন বাবা জাহাঙ্গীর হজ সম্পর্কে কি বলছে সেটা একটু বলি বাবা জাহাঙ্গীর বলছে ছয় রূপুর বন্দন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হলো হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয় হজ করতে গেলে পাথেয় লাগে সেই পাথেয়টা কি। ছয় রূপুর বন্ধন হতে মুক্তি লাভের প্রচেষ্টায় লেগে থাকার নামই হল হজের দিকে অগ্রসর হবার সুন্দর পাথেয় আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়ার নামই হচ্ছে হজ আল্লাহর গুণে গুণান্বিত হয়ে যাওয়াটাই হল হজ হজ একটি অত্যন্ত জটিল বিষয় এই হজের পরিপূর্ণতা লাভ করার যারা আশা রাখেন তাদেরকে অবশ্যই ধ্যান সাধনা মোরাকাবা মুসাহেদার ধৈর্য ধারণ করে কিছুকাল অতিবাহিত করতে হবে বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে বন্ধনটিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে তাই ধীরে ধীরে অভ্যাসের মাধ্যমে ধ্যান সাধনাটি করে যেতে হবে হজ বিশ্বরবের অসীম রূপ দর্শনের সাধনা হজ হচ্ছে বিশ্বরবের অসীম রূপ দর্শনের সাধনা রমজানের যেটুকু অসম্পূর্ণতা ছিল বা থাকবে তাহার সমাপ্তি ঘটানো হল হজ রমজান সিয়ামের বিরতির যেটুকু অসম্পূর্ণতা ছিল বা থাকবে তাহার সমাপ্তি ঘটনাই হল হজ এখন আপনি যে হজ করবেন কাকে কেন্দ্র করে কাবাকে কেন্দ্র করে তাহলে আপনার কি জানার প্রয়োজন নাই। যে মেজাজি কাবা কাকে বলে হাকি কি কাবা কাকে বলে একটু বলি আমরা যে বাবা জাহাঙ্গীর বলছে অনুষ্ঠান না থাকলে মূলকে চেনা যায় না মেজাজি না থাকলে হাকিকিকে চেনা যায় না যদি সৌদি আরবের মক্কা নগরীতে এই মসজিদুল হারাম নামক কাবা না থাকতো তাহলে মানুষ যে তার অন্তর যে হাকিকি কাবা সেই কাবা চিনত না এর জন্য মেজাজি কাবা তৈয়ারি করছে আল্লাহর নবী আল্লাহর রসুলে বাবা আদম থেকে বাবা আদম শফিউল্লাহ শুরু করছেন ইব্রাহিম খালিলুল্লাহ সেটা সংস্কার মেরামত করছেন তো মেজাজি কাবাটা তৈরি করছে আল্লাহর নবী আল্লাহর রসুল এবং মোমিনে আর হাকিকি কাবাটা। তৈরি করছে স্বয়ং রব্বুল আলামিন নিজে আল্লাহ রব্বুল আলমী নিজে মানুষ কোনো দিন মানুষের অন্তর তৈরি করতে পারবে না কোনো মানুষের পক্ষে মানুষের দেহ তৈরি করা সম্ভব না দেহ মন তৈরি করা মানুষের পক্ষে সম্ভব না কিন্তু মেজাজেক আবার ইট বালু সুরকি পাথর দিয়া চারটি দেওয়াল দেওয়া সম্ভব এবং ওর মধ্যে একটি কালো পর্দা দেওয়া সেলাই করা খোদাই করা আরবি হরফের লেখা সম্ভব কিন্তু ওই পাথরের কাবার ভিতরে শয়তানকে মূর্তিকে ঢোকানো সেইটা সম্ভব না হাকি কি মূর্তিকে কারণ সেখানে লোভ হিংসা অহংকার ঢোকানো সম্ভব না হয়তো পাথরের মূর্তি পাথরের কাবায় ঢুকাইতে পারবেন পবিত্র কাবায় ঢুকাইতে পারবেন আপনি একটা জিনিস খেয়াল করেন পাথরের আজমত দেখতে চান পাথর বলা যাবে না নবজ কখনোই এগুলো সব আল্লাহর নিশানি নিদর্শন পাথরের আজমত দেখতে হইলে মক্কায় যান কাবায় যান আমি এই পাথরের আজমত সম্পর্কে বলবো তো কাজী এই হাকি কি কাবা তৈরি করছে রব্বুল আল নিজে হাকি কি কাবার ভিতরে মানুষ এই হাকি কাবার ভিতরে শয়তান থাকে কিন্তু মেজাজি কাবার ভিতরে শয়তান থাকে না হাকি কাবার ভিতরে আল্লাহ থাকে যখন শয়তানকে মুসলমান বানায় ফেলায় মুসলমান বানায় ফেলায় তখন কিংবা তারায় দেয় কিন্তু মেজাজি কাবার ভিতরে আল্লাহ থাকে মাইনে নিতে বো সেটা জাত রূপে থাকে না আল্লাহ রূপে মক্কায় থাকে না সৌদি আরবের নগরীতে মসজিদুল হেরেমে থাকে না আল্লাহ যাতরু পে আল্লা কুরআ বলতা তিন জায়গায় থাকে মানুষের অন্তর জিনের অন্তর এবং লামা কান এই তিন জায়গা এর জন্য রাব্বুল আলমিন বলছে রাব্বা হা আলবাইদ ফা সুতারাংলি রাব্বা হা আলবাইদ ওই ঘরের যে রব তার ইবাদত করো ওই ঘরের রবের ঘরের এবাদত না ঘরের রবের একটা জিনিস খেয়াল করেন ঘরের রব ওই ঘরটা হলো কাবা কাবার রব আছে রব মানে কি যে সদা প্রভু লালন কর্তা পালন কর্তা হরণ কর্তা যে রেজিক দাতা যে সৃষ্টিকর্তা রেজিক দাতা এবং মৃত্যু দাতা তাহলে কাবা কি খাবার মৃত্যু আছে না কাবা কি সৃষ্টি আছে কাবা জন্ম দেয় কেউ রে না জন্ম নিছে কারো থেকে না এবং সে কি রেজেক মানে খাবার খায় না কিন্তু এই দেহ এবং মন নামক যে কাবা তার জন্ম আছে তার মৃত্যু আছে এবং তার খাবারের রেজেকের প্রয়োজন হয় রেজেকও আছে এর জন্য আল্লাহ মেজাজি দিয়ে হাকি কিরে বোঝায় দিছে আপনারা কেন বুঝতে চান না ইসলাম তো অতি সুন্দর যে ইসলাম ইব্রাহিম আলাইহ সাল্লা দিয়েছেন যে ইসলাম মহানবী দিয়েছেন সমস্ত নবী রসুলরা যে ইসলামের প্রচার করেছে সে আত্মসমর্পণের ইসলাম আত্মসমর্পণের ইসলাম আত্মসমর্পণ আপনি তো মেজাজিটা শুনলেন এখন কাবার হাকি কাবা কাকে বলে কাবা মানব দেহের প্রতি কি ঘর যখন ইহা সেরেক শূন্য হইয়া শুদ্ধ হয় তখন ইহা নিরাপত্তা লাভ করে ইহাতে লোভমোহ বিদ্বেষ হিংসা ক্রোধ ইত্যাদি ইন্দ্রিয়জাত সকল অপরাধ এবং ক্লোস কালিমা অসংখ্য মূর্তি বিরাজ করে এইগুলিকে খুটিয়ে খুটিয়ে দেখার নামই হচ্ছে হজ সম্পূর্ণভাবে দেখতে পারলে এগুলো দুর্বল ও অসহায় হইয়া যায় এবং অন্তশুদ্ধির দিকে অগ্রসর হয় মন্দের দিকে দৃষ্টি দেওয়া অপরাধ কিন্তু আত্মিক শুদ্ধি লাভের উদ্দেশ্যে মন্দের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা অপরাধ নয় মনের আকর্ষণীয় এবং প্রিয় বিষয়কে মানুষ আপ করিয়া থাকে মনের আকর্ষণীয় এবং প্রিয় বিষয়কে মানুষ আপ করিয়া থাকে আমার মনের যেটা আকর্ষণীয় আমার মন যেটা চায় হ্যাঁ এবং আমার মনের যেটা প্রিয় তার তোয়াফ মানে তার পিছে সারাক্ষণ ঘুরে তোয়ফ মানে কি ঘোরা সারা ক্ষণ ঘুরে ঘুরতে থাকে এর জন্য অনেক আকর্ষণীয় এবং প্রিয় বিষয়কে মানুষ তোয়াফ করিয়া থাকে মন্দ বিষয়কে তোয়াফ করিলে মানুষ দ্রুত নিম্নগতি প্রাপ্ত হইবে সুতরাং তাহা পাপ কিন্তু কাবা তোয়াফের উদ্দেশ্যে সেই রূপ নহে সুতরাং তাহা পাপ কিন্তু কাবা তোয়াফের উদ্দেশ্য সেই রূপ নহে কাবা মানব দেহের প্রতীকী ঘর মনের মধ্যে আগমনকারী ভালো মন্দ সকল বিষয়ের উদয় বিলয় লক্ষ্য করিবার জন্য এবং তাহা হইতে সাবধান হইবার জন্য এই ঘরের যে তোয়াফ করা হয় তাহা চিত্তের শুদ্ধি অর্জনের জন্যই করা হইয়া থাকে এই জন্য এখানে কোনো পাপ বা অপরাধ নাই তোয়াফ দ্বারা তথা বার বার রূপে। দর্শনের ধারা চিত্ত শুদ্ধি সম্পূর্ণ করিয়া যাহারা সহজভাবে সত্য অনুগামী হয় তাহারাই আল্লাহর কৃতজ্ঞতায় আকৃষ্ট হইয়া আল্লাহর জ্ঞানে জ্ঞানী হয় তখন তিনি নিজেই কাবা তথা মসজিদুল হারাম হয়ে যায় আমরা গুরুজন হইতে অর্থাৎ কেবলা হইতে জানতে পারি যে গুরু দর্শন করা গুরুকে দেখা অলিয়ে কামেলকে দেখা আল্লাহর রসুলকে দেখা আল্লাহর নবীকে দেখাই উমরা হজ এবং আত্মদর্শন তথা নিজেকে দর্শন করা তথা কাবা দর্শন করা আকবরী হজ আত্মদর্শন করা নিজেকে চেনা হচ্ছে বড় হজ আকবরী হজ কাবা তথা মসজিদুল হারাম কাকে বলে কাবা ও কাবা ও ইহার সংলগ্ন সকল এলাকাকে মসজিদুল হারাম রূপে গ্রহণ করিবার আদেশ কোরআনে রহিয়াছে মসজিদুল হারাম অর্থ এমন একটি এলাকা যেখানে দুনিয়া প্রকাশ করা হারাম বলিয়া মানিয়া লইতে হয় সারা বিশ্বের জন্য আল্লাহর ঘোষিত মসজিদুল হারাম ব্যতীত দাঁড়াইবার স্থান মানুষের জন্য কোথাও নাই সারা বিশ্বের জন্য আল্লাহর ঘোষিত মসজিদুল হারাম ব্যতীত দাঁড়াইবার স্থান মানুষের জন্য কোথাও নাই আপনি মসজিদুল হারাম ব্যতীত কোথায় দাঁড়াইবেন আল্লাহ রসুল ছাড়া আল্লাহ রসুল যখন রবের দরবারে ফরিয়াদ করে মহানবী হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম দোয়া করে এই মক্কা নগরীর মসজিদুল হেরামকে কাবা বানাইছে মেজাজি কাবা প্রথমে কিন্তু কেবলা ছিল মসজিদুল আকসা আমরা একটু যেন ভাবি তোয়াফ কাকে বলে তো অর্থ কী তোয়াফকারী বলতে আত্মদর্শনের খান্নাস মুক্ত অনুশীলনকারী সাধকদেরকে বোঝানো হয়েছে তোয়াফ করতে করতে সাধক আমানু যখন সাধক তথা আমানু আমানুকে সাধক বলা হয় যখন খান্নাস মুক্ত হয়ে পড়েন তখন অনুশীলনকারী দেখতে পান যে তিনি জীবন্ত একটি কাবা তিনি জীবন্ত একটি কাবা তা আপনি তোয়াফ মেজাজিতে দেখবেন যে মসজিদুল হারামকে সামনে রেখে সবাই সাতবার তোয়াফ করে মানে ঘুরে আর ওইখানে তকবীর পরে আল্লাহুম্মা লাব্বাই ইন্নাল হামদা ওয়ান মাতা লাতাওয়াল লা হরিকালা লা কাল্লা আল্লাহুম্মা লব্বাই যে পড়ে এখন হজের সময় আপনি একটা জিনিস খেয়াল করবেন যখন হজ করতেছে মানুষ হজের সময় কিন্তু নারী পুরুষ ছেলে মেয়ে আলাদা না একত্রে কাবার ভিতরে তোয়াফ করতে আছে মেয়ের লাইন আলাদা ছেলের লাইন আলাদা তা কিন্তু না কারণ কি কারণ সব জায়গায় মৌল হিসাবরা এত মেয়েদেরকে আলাদা করে দেন মেয়েরা পি ধরতে পারবো না মেয়েরা ই করতে পারবে না আমাকে বাংলাদেশে তো মেয়েরা জুমার নামাজও যায় বলব মানে সব জায়গায় তাদেরকে আলাদা করে দেন ওইখানে তাদের ক্ষমতাটা হয় না কারণ আমানু বলতে লিঙ্গকে বোঝানো হয় না বিশ্বাসী বলতে নর আর নারীকে বোঝানো হয় নাই আমানুষে নারীও হইতে পারে নরও হইতে পারে ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে কারণ আল্লাহর হুকুম নর নারী সবার জন্য মানুষ বলতে নরও বোঝায় নারীও বোঝায় ইনসান বলতে নর নারী দুইজনেরই বোঝায় জন্ম নরেরও হয় নারীরও হয় মৃত্যু নরেরও হয় নারীরও হয় জাহান্নাম নরের জন্য আছে নারীর জন্য আছে জান্নাত নরের জন্য আছে নারীর জন্য আছে সমস্ত কিছু নর নারী পর্দা পর্দা শুধু নারীর জন্য না পর্দা নরের জন্য পুরুষের জন্যও পর্দা অনহনকার সমাজেরা পুরুষেরা বুক ফোলায় আঁটব আর নারীরা পর্দা করব আর পুরুষেরও পর্দা আছে ওইটা না কেন তো কাজেই প্রতিটা মানুষের অলিয়ে কামেলের কাছে কালিমা পাঠ করতে হবে বায়াত গ্রহণ করতে হবে আল্লাহ রসুলের কাছে প্রতিটা মানুষকে প্রতিটা মেয়ে এবং প্রতিটা ছেলে প্রতিটা নর এবং নারীর ইমান আনতে হবে যে পর্যন্ত ইমান না আনবে সেই পর্যন্ত আমলের কথাই আসে না কারণ আমল তো ইমানদারের জন্য ইমানই নাই আমল কেমনে করব। আল্লাহ ইমানদারকে আমল করতে বলছে আমানুকে আমল করতে বলছে মমিনরা আমল করতে বলে নাই আবার কাফেরও আমল করতে গয় নাই আমানুরে বলছে আল্লাহর যত হুকুম কোরআনুল মাজিদের সব আমানুকে কেন্দ্র করে এখন আসি আমরা তোয়াফ কাকে বলে এটা তো আমরা জানলাম বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে সাফা এবং মারোয়া বলতে কি বোঝায় মক্কার মক্কা শরীফের সামান্য দূরে অবস্থিত সাফা মারোয়া নামক দুটি ছোট ছোট পাহাড় আরব দেশে প্রাচীনকাল হইতেই এই দুটি পাহাড়কে পবিত্রতা এবং পরিশুদ্ধ এবং সৌন্দর্যের প্রতীকরূপে গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে আরবি ভাষায় আরবি ভাষায় সাফা শব্দের অর্থটি হল পরিষ্কার তথা শুদ্ধি এবং মারোয়া শব্দের ধারা বোঝানো হয় মনুষ্যত্ব নির্মলতা মানবিক বীরত্ব সাফা এবং মারোয়া দুইটি পাহাড়ের প্রতীক রূপে সাফা এবং মারোয়া দুইটি পাহাড়ের প্রতীক রূপের অভ্যন্তরে শুদ্ধি এবং মনুষ্যত্বের বিষয়টি লুকিয়ে আছে পাহাড় কখনো আল্লাহর পরিচয় দেবার মুখ্য ভূমিকা পালন করতে পারে না হজ পালনকারী সাধকদের মুক্ত মন তথা খান্নাসরূপী শয়তান হতে মুক্ত অসীম শূন্যতা যে অসীম শূন্যতায় যে নফসটি অবস্থান করে ইহাই আল্লাহর প্রতীকী চিহ্ন উহাই আল্লাহর পতাকা বহনকারী খান্নাসরূপী শয়তান মুক্ত মহাশূন্যে ভাসমান একটি পবিত্র নফস তথা আমি কখনোই কুলুষিত নয় এই সাফা এবং মারুয়া সম্পর্কে সুরা বাকারার একশো আটান্ন নম্বর আয়াত আল্লাহ রাবুল বল ইন্না সাফা ওয়া মারওয়াতা মিন শাহরিল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারোয়া আল্লাহর নিদর্শন সমূহ হইতে তো এখন কুরআনুল মজিদে বলতেছেন জালিকা আল্লাপাক কুরআনুল মজিদে বলতেছেন ওয়ামান ইউ আজিম ওয়ামান ইউ আজিম শাঈরুল্লাহি ফা মিন কুলু এর হুবহু অর্থ হচ্ছে ওয়া এবং মান যে ইউ আজিম সম্মান করে শাঈরা বিধানসমূহ আল্লাহ আল্লাহর ফ্না হা সুতরাং নিশ্চয়ই মিন হইতে তাকওয়া তাকুয়াল কুলুব কলবগুলির অন্তরসমূহের ওইটাই এবং যে আল্লাহর এবং যে আল্লাহর বিধানসমূহ বিধানগুলিকে ইজ্জত করে সুতরাং তাহার অন্তরগুলির তাকুয়া হইতে আসে অন্তরের থেকে তাকুয়া আসে দেখেন আল্লাহর নিদর্শন সমূহকে ইজ্জত করতে বলা হয়েছে কোরআনুল মাজিদে যাহারা আল্লাহর নিদর্শনগুলিকে ইজ্জত করে সুতরাং তাহা অন্তরগুলির তাকুয়া হইতে আসে এবং সুরা বাকারা আল্লাহ বলতেছেন যে ইন্না সাফা ওয়া মিন শাহরিল্লাহ নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর সমূহ হইতে এখন আসেন একটু বলা যাক আলোচনা করা যে সাফা এবং মারওয়া এই দুইটি হচ্ছে কাবা শরীফের থেকে মক্কার সামান্য একটু দূরে অবস্থিত ছোট ছোট দুটি পাহাড় পাহাড় আল্লাহর নিশানি কীভাবে হয় এবং আল্লাহ বলছে এই আমার নিশানি যেগুলো তাদেরকে ইজ্জত করো পাহাড় কি আল্লাহ না পাহাড় তো গায়েরুল্লাহ কিন্তু আল্লাহ করতে সে তাজিম করো ইজ্জত করো এবং এই ইজ্জত তাকুয়া যে কলবে তাকুয়া আছে সেই কলব থেকে আসে সে অন্তর থেকে আসে আপনি বলেন এই আল্লাহর নবীদেরকে আল্লাহ রসুলদেরকে গাইরুল্লাহ বলে থাকে আল্লাহরলিদেরকে ছি ছিঁ ছি সালাফি ফেরকার কার ওহাবি মতাদর্শের ভিকা হওয়া মুলবীর দল এখন তো এইটাও শুনি এই যে একটা মানুষরূপী যে একটা হায়না আছে তার নাম জানি কি এই বিন ইসুফ নাকি সে বলতে আছে দেখলাম এবং তারেক মনোয়ার নামে এক ইয়ে আছে এরা বলতেছে যে আল্লাহর মোহাম্মদের নাম একখানে থাকতে পারবে না উপরে নিচে থাকতে পারবে নবজুবিল্লা হ্যাঁ তিন টেকার মৌলী হ্যাঁ তিন টেকার মৌলবী যে বেতন ছাড়া নামাজ পড়ায় না যে টেকা ছাড়া ওয়াজ করে না যে মানুষের কাছে চান্দা টুকায় খায় হ্যাঁ আল্লাহর মহানবীর নাম কোন হানে বইব সে নির্ধারণ করতে যাচ্ছি ছি 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 মানুষ শুনেও তাদের ছি একবারও কি মনে পড়ে না যেখানে আল্লাহ বলতাছে সে যেই সাফা মারুয়া পাহাড় এবং আমার নিদর্শন যেগুলা তাদেরকে ইজ্জত করো সেখানে আল্লাহর হাবিবের মর্যাদা কোথায় অনেক আল্লাহর নবীদের আল্লাহ রসুলদের আল্লাহর উলুদের মর্যাদা তো অনেক উর্ধে তাহলে আপনি গাইরুল্লাহ রে লইছেন তাতে দোষ নাই কাবা তো আল্লাহ না গাইরুল্লাহ কাবা আল্লাহ না কাবা আল্লাহর ঘর গাইরুল্লাহ হাজর আসো কি আল্লাহ না জান্নাতি পাথর ওটারে দিহিজায় দুমদারাক্কা চুমাইতেছেন কয়া আমরা মহানবী চুম্বন কর জন্য আমরা চুমাই মহানবী কেন চুমাইল আপনি নয় মহানবী শরীয়ত পালন করল মহানবী কার শরীয়ত পালন করল মহানবী কেন চুম্বন করল একবার চিন্তা করছেন ঠিক আছে মাকাম ইব্রাহিম এটা তো ইব্রাহিম আলাইহেসআাল্লামের কদম মোবারকের সাপ যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী কাবা শরীফের মেরামত করছিলেন দেয়ালকে উঁচা করছিলেন যখন উঁচু হইতে হইতো এ পাথর আল্লাহর কুদরতে এমনিতে উঁচু হইতো আবার নিচু হইতো সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহাই হেস পায়ের সাপ কদম মুবারকের সাপ লেগে রয়েছে আবার অনেকে বলে যে মা হাজেরার কাছে যখন দেখা করতে আসতো মা হাজেরা পাথরের উপরে মহা ইব্রাহিম নবীকে দাঁড় করায় পা মুবারক ধোয়াই দিত যাই হোক কিন্তু মাকাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহেস্লা সাল্লামের কত মুবারকের ছাপত সেটা তার আল্লাহ না গাহিরুল্লাহ তো ওইখানে নামাজ পড়লে দুই রাকাত তোয়াফ নামাজ পড়লে মসজিদুল হেরেমের সামনে পড়লে যতখানি হইব বইবই মাকাম ইব্রাহিমের সামনে পড়লে তার থেকে দ্বিগুণ সোয়াব বইব তাহলে মাকাম ইব্রাহিম আল্লাহ না গাইরুল্লাহ হাজরা সোয়াত আল্লাহ না গাইরুল্লাহ কাবা আল্লাহ না গাইরুল্লাহ সাফা মারুয়া পাহাড় আল্লা না গাইরুল্লাহ আরাফাত মুজদালিফা আল্লাহ না গায়রুল্লাহ জাবালে নূর আল্লাহ না গায়রুল্লাহ জাবালে তুর আল্লা না গায়রুল্লাহ কিন্তু আল্লাহ কইতেছে মিন শায়রুল্লাহ আল্লাহর নিশানি রবের নিশানি এগুলা এটিকে তাজিম করো তো উটিরে তাজিম করা পারেন আর যিনি স্বয়ং রব্বুল আল্লা মিনকে ধারণ করে রবের মাঝে দুইবার রয়েছে তারে তাজিম করতে পারেন না আল্লাহরুলিদেরকে অখ্যাত ভাষায় কথা বলেন আল্লাহ নবীদেরকে তাদের সানমান নিয়ে কথা বলেন আল্লাহ নবী রসুলদের পরিবারদেরকে নিয়ে আলেদেরকে নিয়ে বংশদেরকে নিয়ে মোল্লার দল বিকা হওয়া মুলবীর দল উল্টাপাল্টা কথা কয় আসলে এরা জানেই না এর জন্য হাকিকতে সবই পাথর কিন্তু পাথর বলা যাবে না নবজবুল্লাহ হেমিন জালেক এগুলো সব আল্লাহ নিশানি তাজিম করতে হবে প্রত্যেকটাকে তাজিম করতে হবে এই যে আমরা আরাফাতের ময়দানে যাই আরাফাত শব্দের অর্থ কী আরাফাত শব্দের অর্থ হচ্ছে মিলন স্থল স্থল মিলনস্থলকে বলা হয় মিলন কেন্দ্রকে বলা হয় আরাফাত এ আরাফাতের ময়দানেই হজরত আদম আলাইহাল্লাম এবং মাহাওয়া হাওয়া এই দুইজনের মিলন হয়েছিল তাদের দেখা হয়েছিল এ আরাফাতের ময়দানে হাজির সাহাবরা আরাফাতে যায় বৈশা থাকে আবার আরাফাত থেকে লিফায় যাওয়ার সময় এক অক্ত নামাজ কাজা করতে হয় কিন্তু এটা কাজা হয় না কারণ মহানবীর খুশি এখন আপনি বলেন তো আপনি মাকাম ইব্রাহিম সেটা কি ইব্রাহিম আলহেসালাত সাল্লামের কদমের সাপ হাজরে আসোয়াদ জান্নাতি পাথর কাবা শরীফ এবং যে সাফা মারোয়া পাহাড়ে দৌড়ান এটা কাকে উদ্দেশ্য কই কার সুনন্নত কো মহানবীর সুন্নত তো মহানবী কার সুন্নত পালন করছে মহানবী যে দৌড়াইল ওটা তো মা হাজেরার সুনতি পালন করছে মা হাজেরার ওইখানে তার ছেলে ছিল পিপাসিত তো হজরত ইসমাইল আলহাল্লা ছেলেকে পানি পান করানোর জন্য সে পানি খোঁজ করছে যে চতুর্পাশে পাহাড়ের উছায় যা দেখছে যে আশেপাশে কোথাও পানি আছে কিনা যখন সে পাহাড়ের ছেলেকে রাইখা পাহাড়ের উঠতে গেছে মানে নিচের দিকে গেছে যখন তখন একটু স্প্রিটে গেছে যখন উপরে উঠছে দেখছে বাচ্চা আমার শুয়া রয়েছে সালামত কারণ ওই সময়তে এইরকম সিকিউরিটি ছিল না যে কোনো পশু কিছু আয়া বাচ্চারা না আবার আক্রমণ করে সেই টেনশনও ছিল পানির খোঁজও এক একদিকে বাচ্চার চিন্তা আরেক দিকে পানির খোঁজ তো বাচ্চার চিন্তা করতে যাইয়া সে যখন নিচের দিকে দৌড়ায় গেছে উপরে উঠছে দেখছে বাচ্চা নিরাপদ তখন পানি তাকাইছে এই দুই পাহাড়ে সে সাতবার দৌড়ায় পানি পায় নাই যখন বাচ্চার সামনে আসছে হজরত ইব্রাহিম আল ইসমাইল আলহ সাল্লাসাল্লামের সামনে আসছে আইসা দেখে হজরত ইসমাইল আসসাল্লা কদম মুবারকের যে গুরালির ধাক্কা সেইখানে পানি ফোয়ারা পানির ফোয়ারা উঠতে আসে পানি বলকায় উঠতে আসে তখন ওইখান থেকে দাঁড়ায়া মা হাজেরা পানি পান করলো নিজে এবং বাচ্চাকে পান করাইল তখন দেখে যে পানি যেভাবে উঠতাছে এই 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 ভাবে পানি উঠতেছে এত পানি উঠতাছে যে পানি যদি এইভাবে উঠা শুরু হয় তাহলে তো এই মক্কা এরিয়া কাবা এরিয়া দুই যেব তখন সে হিব্রু ভাষায় ইব্রানি ভাষায় বলল জম 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 মানে অর্থ হচ্ছে বন্ধ হও বন্ধ হও থামো থামো হিব্রু ভাষায় থামো থামোরে বলা হয় জম জম এই জম জম এখন কূপের নামই হয়ে গেছে আপনারা জম জম থামো থামো পানি খান যে থামো থামো এই জম জম কূপ দ্বারায় পান করতে হয় সমস্ত পানি বয়ে খাওয়া সুন্নত কিন্তু আবে জমজমের পানি দ্বারায় পান করতে হয় তাই পর্যন্ত তো কোনো মৌলবি এটি কইল না বাবা کن تو حرا سب جانتا شم شیرالی ار یا محمد روز ازل سے یا محمد روز ازل سے میں تیرا دیوان